হ্যালো আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আমরা পড়বো অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কে তো চলো আমরা আমাদের আজকে পড়ায় চলে যাই আচ্ছা দেখি তো আমরা হচ্ছে গতির অধ্যায় কী কী পড়বো গতির অধ্যায়ে অধ্যায় পড়বো হচ্ছে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে বেগের পরিমাপ সম্পর্কে এবং তরণ সম্পর্কে তো যখন আমরা আস্তে আস্তে পড়াটা পড়বো তখন কিন্তু আমরা এগুলো ঠিক আছে আছে আচ্ছা প্রথমে যেটা সরল গতি এবং ইংরেজি নাম যদি বলি সেটা হচ্ছে লিনিয়ার মোশন লিনিয়ার বলতে সরল বা সোজাপথকে হচ্ছে আচ্ছা তোমরা হয়তো খবরের কাজে খবরের কাগজে কিংবা টেলিভিশনের খবরে জেনে থাকতে পারো যে মাঝে মাঝে পৃথিবী থেকে কোনো একটা মহাকাশ যান বহু দূরে কোনো একটা গ্রহে যাত্রা করেছে কোনো কোনো গ্রহ এত দূরে যে মহাকাশযানকে সেখানে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যায় তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে এত দূরে যাওয়ার জন্য মহাকাশ বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে রওনা দিতে হয় সেই জন্য নিশ্চয়ই মহাকাশযানগুলোর আকারও হয় বিশাল মহাকাশ মহাকাশযানগুলোর ইঞ্জিন এই বিশাল পরিমাণ জ্বালানি জ্বালিয়ে মহাকাশযানকে দূর গ্রহে নিয়ে যায় তাহলে এই যে আমরা যে দেখি যে পৃথিবী থেকে অনেক সময় মহাকাশ মানে রকেটগুলোকে নিক্ষেপ করা হয় তো তোমাদের কি মনে হয় যে মহাকাশযান যত বেশি বড় তার জ্বালানি হচ্ছে বেশি লাগে আসলে কি ঠিক যে জ্বালানি অনেক বিশাল পরিমাণ জ্বালানি দিয়ে বা জ্বালানি জ্বালিয়ে তারা হচ্ছে দূরের গ্রহে যায় আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এতে জ্বালানি যতটুকু আমাদের মনে হচ্ছে যে পুরো পুরো হচ্ছে যন্ত্রটাতে জ্বালানি ভরা থাকে আসলে তা কিন্তু না এটা আসলে অল্প জ্বালানির প্রয়োজন হয় এখন কি রকম জ্বালানির প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা দেখবো তোমরা যারা জান এখনো জানো না তারা শুনে নিশ্চয়ই অবাক হবে যে আসলে মহাকাশ যানগুলোকে এই দূর গ্রহে যাওয়ার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না দেখেছো যেটা বলেছিলাম এই দূর জায়গায় বা দূর গ্রহে যাওয়ার জন্য ওদের কিন্তু কোনো রকমের জ্বালানি খরচ করতে হয় না তাহলে কি করতে হয় গতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে যেতে থাকে তাহলে সেটা সেভাবেই যেতে যেতে থাকবে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না তার মানে গদির একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো কিছু যদি সোজা সরল পথে সমান বেগে যায় মানে এক যাবে সেকেন্ডেও সে সে মিটার মিটার যাবে যাবে তার মানে সেকেন্ডে যখন এরকম বেগ সমান সমান দূরত্বে যখন সমান যখন বেগ থাকবে সময়ের সাথে সাথে তখন কিন্তু কি হবে যে ওদেরকে মানে ওই যন্ত্রকে বা বস্তুটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো কিছু করতে হবে না কোনো বল প্রয়োগ করতে হবে না কিছু করতে হবে না কিন্তু যখন তুমি এখানে অতিরিক্ত বল প্রয়োগ করবে অবশ্যই তার বেগ বেড়ে যাবে ঠিক আছে অবশ্যই সে আরো বেশি দূরত্ব অতিক্রম করবে আবার যদি এখান থেকে ওর গতিটা কমিয়ে দেওয়ার জন্য যদি কোনো চাপ দাও মানে বল প্রয়োগ করো যে এখন আমি গতিটাকে থামিয়ে দিব তখন সে কি হবে আস্তে আস্তে তার গতিটা আস্তে আস্তে কমে যাবে বা তার হচ্ছে গতিপথ মানে সে যে সোজা পথে চলছে সে সোজা পথে না গিয়ে সে তখন বাঁকা পথে যাবে এই যে বিভিন্নভাবে যে এই যেটা বললাম যে কোনো গতির বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো বস্তু বা কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে যায় মানে সমান বেগে যেতে থাকবে তখন সেটা এভাবেই যাবে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকমের এক্সট্রা শক্তি বা এক্সট্রা বল প্রয়োগ করতে হবে না কিন্তু যদি বস্তুটির গতি বাড়াতে হয় কিংবা কমাতে হয় আমি বললাম কিংবা বস্তুর গতিপথ পরিবর্তন করতে হয় শুধু তাহলে তার উপর বল প্রয়োগ করার জন্য একটুখানি জ্বালানি ব্যবহার করতে হবে তার মানে যদি আমি এখন বস্তুটার গতি বাড়াতে চাই মানে আমি এখন এই বস্তুটা যেহেতু সমান পথে সমান সময় লেখা যাচ্ছে যেহেতু তার গতিটা বাড়াতে চাই তখন আমাকে কি করতে হবে তখন আমাকে জ্বালানি জ্বালানি ব্যবহার করতে হবে অথবা আমি যদি এটাকে কমাতে চাই মানে সে যে সমান পথে যাচ্ছে সমান বেগে যাচ্ছে এটাকে আমি কমিয়ে দিব মানে সে কম দূরত্ব অতিক্রম করবে তখনও আমাকে কিন্তু জ্বালানির ব্যবহার করতে হবে বা যদি গতিপথ পরিবর্তন করতে হয় মানে যেহেতু সে সোজা পথে যাচ্ছে সে সোজা পথে না গিয়ে ইউ টার্ন নিবে বা বাম দিকে যাবে বা ডান দিকে যাবে যে কোনো গতিপথে যখন গতিপথের পরিবর্তন করতে হয় তখনও কিন্তু আমাদের এই জ্বালানির ব্যবহার করতে হয় মানে জ্বালানি খরচ করতে হয় এখন বিজ্ঞানের ভাষায় তাহলে বল বলতে কী বোঝায় বল বলতে আসলে বোঝায় কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা কোনো কিছুকে টানা বা আকর্ষণ করা এগুলোকে বলা হয় বল তার মানে তুমি বল বলতে ফুটবল ক্রিকেট বল এগুলো না কিন্তু যখন যেমন তুমি মনে করো তুমি কোনো দরজা খোলার জন্য যখন দরজাটাকে টান দিয়ে খুলবে তার মানে তুমি এখানে বল প্রয়োগ করে খুলছো মানে টান দেওয়াটা হচ্ছে বল প্রয়োগ করা আবার তুমি মনে করো তুমি দরজাটা লাগিয়ে দিচ্ছ ধাক্কা দিয়ে ওই যে ধাক্কাটা দিচ্ছ এটা হচ্ছে বল প্রয়োগ করা বোঝাবে তাহলে বিজ্ঞান ভাষায় বল বলতে কি বোঝায় আমরা সেটা একটু পরেই জেনে নিব আপাতত আমরা বল তার পরিচিত অর্থ অর্থাৎ কোনো কিছুকে ধাক্কা টানা বা আকর্ষণ করাকে বুঝে যেটা আমি তোমাদের বোঝালাম যে কোনো কিছুকে ধাক্কা দেওয়া হলো বল কোনো কিছুকে টানা হলো বল কোনো কিছু আকর্ষণ করাকে হচ্ছে বল বোঝায় ঠিক আছে তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা সেটা ঘটতে দেখো না বলে নিশ্চয়ই সবার মনে হচ্ছে এটি কিভাবে সম্ভব তোমরা যারা মেঝেতে একটা মার্বেল কিংবা একটা খেলনা গাড়ি গড়িয়ে দিয়েছ তারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যে গাড়িটা মোটে মোটেই রেখা সমবেগে অনন্তকাল ধরে চলছে না এখানে সমবেগ বলতে বোঝায় সমান বেগ মনে করো কোনো বস্তু এক সেকেন্ড দুই মিটার যাচ্ছে দুই সেকেন্ডে দুই মিটার যাচ্ছে আবার তিন সেকেন্ডে দুই মিটার যাচ্ছে তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ সমান অর্থাৎ প্রতি সেকেন্ডে যে সমান দূরত্ব অতিক্রম করছে তাহলে এই বেগটাকে আমরা বলি মানে এটা যেহেতু বেগ এই বেগটাকে আমরা বলি সমবেগ এখন বেগ কাকে বলে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে বেগটা আসলে কি বেগ হচ্ছে কোনো বস্তু বা যন্ত্র যখন মানে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ আমি আবার বলছি কোনো বস্তু বা যন্ত্র বা যা কিছুই বলি না কেন যেগুলো এক সেকেন্ডের যে দূরত্বটা অতিক্রম করবে তাকে বলা হচ্ছে ওই বস্তু বা যন্ত্রের বেগ তাহলে সমবেগ কি যে সমান বেগে চলছে অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করছে প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করছে তো যখন একটা মার্বেলকে আমরা মেঝেতে ছেড়ে দিই বা যখন একটা খেলনা গাড়িকে ছেড়ে দিই তখন কি হচ্ছে সেই খেলনা গাড়িটা তো চলতে চলতে কিন্তু একসময় থেমে যাচ্ছে কিন্তু সে সমবেগে অনন্তকাল ধরে চলছে না বা আমি যদি একটা মার্বেলকে গড়িয়ে দিই সে গড়াতে 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 কিন্তু সে একটা সময় থেমে যাবে তাকে না থামালেও কিন্তু সে থেমে যাবে এই যে তার মানে কি কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্র কিন্তু কখনোই সমবেগে অনন্তকাল ধরে চলতে পারে না আগে হোক কিংবা পরে পরে হোক মার্বেল কিংবা খেলনা গাড়ি থেমে গেছে বলেছি তার কারণ কি তার কারণ দুটো হতে পারে একটা মেঘে মেঝের সাথে ঘর্ষণ কিংবা বাতাসের ঘর্ষণ তুমি যদি সত্যি সত্যি ঘর্ষণের বল কমিয়ে আনতে পারতে তাহলে অবাক হয়ে দেখতে যে মার্বেল কিংবা খেলনা গাড়ি থেমে না গিয়ে চলছে তো চলছে এটা আসলে কি হয় যখন খেলনা গাড়ি বা মার্বেল যেটা সেটা যখন হচ্ছে মেঝেতে চলতে থাকে তো মেঝের সাথে এই খেলনাগাড়ি এবং হচ্ছে কি মার্বেলের একটা ঘর্ষণের সৃষ্টি হয়েছে তো সেটার উপর চলছে এই যে ঘর্ষণের যে সৃষ্টি হচ্ছে ঘর্ষণটা বেশি দেখে ঘর্ষণটা বেশি দেখে কি হয় এটা এক সময় থেমে যায় কারণ ঘর্ষণটা চাইতে ওর বেগটা কম হয়ে যাচ্ছে এই কারণে মার্বেলটা থেমে যায় কিন্তু তুমি যদি কোনোভাবে এই ঘর্ষণটাকে কমাতে পারতে মানে ঘর্ষণের যে বলটা রয়েছে সে বলটাকে কমাতে পারতে তাহলে কিন্তু দেখতে যে মার্বেল অনেকক্ষণ ধরে চলছে ঠিক আছে এবং বাতাসের ঘর্ষণ বলো ঠিক একই রকম ঘর্ষণ বলতে বোঝাচ্ছে যখন একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে যাবে যেমন মনে করো এখানে আমার হাতে একটা ক্যালকুলেটার আছে যেখানে আমার আমার একটা ক্যালকুলেটার আছে তো এটার উপর দিয়ে যখন আমি যে এভাবে করে যাবে তার মানে এই যে এটার যে পৃষ্ঠটা আর এখানে যে ক্যাপকোটের যে পৃষ্ঠটা এটা দুটার মধ্যে হচ্ছে ঘর্ষণের সৃষ্টি হবে ঘর্ষণ বল সৃষ্টি হবে অর্থাৎ একটার একটার পৃষ্ঠতে যেভাবে যাচ্ছে তার মানে এই দুটার মাঝখানে একটা ঘষার বা ঘর্ষণ বলের সৃষ্টি হবে এই ঘর্ষণ বল হচ্ছে গিয়ে যখন ওই যে মার্বেলের যেতে বেশি হয়ে যাবে তখন কি হবে অবশ্যই তখন মার্বেলটা থেমে যাবে কারণ ঘর্ষণ বলটা কি করছে তাকে থামানোর চেষ্টা করছে থামাও থামাও থামানোর চেষ্টা করছে মার্বেলটাকে ঠিক আছে এই কারণে ঘর্ষণ বলটা ঘর্ষণ বলের জন্য কি হচ্ছে ঘর্ষণ বলের জন্য মার্বেলটা কিন্তু থেমে যাচ্ছে তোমরা যারা সাইকেল চালাও তারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছে যে চালানো শুরু করার পর প্রথমে একটু পরিশ্রম করে প্যারেলে চাপ দিয়ে সাইকেলটার বেগটি বাড়াতে হয় একবার সাইকেলের বেগ লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলে প্যাডেল না করলেও সাইকেল একই বেগে যেতে থাকে তখন ঘর্ষণের কারণে কমে আসা বেগটুকু ধরে রাখার জন্য মাঝে মাঝে প্যারেলে চাপ দিয়েই সাইকেল চালানো যায় তার মানে তোমাকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে সাইকেল যারা চালাতে চালাও বা চালাতে পারো তারা দেখবে প্রথমে সাইকেলটি স্থির থাকে এসি থাকার পরে তোমার প্যাডেলে চাপ দিয়ে সাইকেলটার বেগ আস্তে আস্তে বাড়াতে হয় যখন বাড়াতে বাড়াতে এমন একটা সময় আসবে যখন তুমি তোমার মানে সাইকেলের লক্ষ্য মাত্র চলে যাবে বেগের লক্ষ্য মাত্র চলে যাবে তখন কি হবে প্যাডেলে চাপ না দিলেও দেখবে যে সাইকেলটা একই বেগে সামনের দিকে আগাচ্ছে অর্থাৎ তুমি প্যাডেলে চাপ দিলে না কিন্তু সাইকেলটা হচ্ছে চাপ না দিলেও সেটা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে কিন্তু যখন তুমি দেখবে যে আস্তে আস্তে সামনের দিকে আগাতে আগাতে অবশ্যই একটা সময় আসবে যখন সাইকেলের বেগটা কমে যাবে কেন কমে যাবে কারণ ওই যে তুমি সাইকেলটা চালাচ্ছ তখন হচ্ছে মাটির উপরে সাইকেল চালাচ্ছ বা ফ্লোরের উপরে বা রাস্তার উপরে সাইকেলটা চালাচ্ছ তো সাইকেলের চাকার সাথে সেই মাটি বা রাস্তা বা হচ্ছে ফ্লোরের ঘর্ষণ বল তৈরি হবে এই ঘর্ষণ বলটা কি করবে ওই সাইকেলের বেগটাকে বাধা দিবে যাতে আর বেশি বাড়তে না পারে বা বেশি যাতে না হয় এই যে ঘর্ষণ বলের জন্য কি হয় সাইকেলের বেগটা আস্তে আস্তে যখন কমে যায় ওই কমে গেলে কি হবে তোমার তো আবার আসতে বাড়াতে হবে না বাড়ালে তো সাইকেল চলবে না তখন তোমার কি হবে ওই বেগটা ধরে রাখার জন্য কি করতে হয় মাঝে মাঝে প্যানেলে চাপ দিতে হয় চাপ দেয়া মানে কি চাপ দেয়া মানে বোঝায় বল প্রয়োগ করা ঠিক আছে ওই যে মাঝে মাঝে প্যাডেলে চাপ দিতে হয় মাঝে মাঝে প্যাডেলে চাপ দেওয়া মানে মাঝে মাঝে প্যাডেলে হচ্ছে চাপ দিয়ে বল প্রয়োগ করতে হয় তখন বল প্রয়োগ করলে কি হয় সাইকেলটার বেগ কি হবে আস্তে আস্তে ওই যে আগের মতো বাড়ানো যায় এবং তখন কি হয় সাইকেলটা চালানো যায় তাহলে তোমরা বুঝতে পেরেছো সাইকেল চালানোর পিছনে কি মেকানিজম কাজ করে মানে কি ধরনের কি ধরনের ঘটনাটা এখানে ঘটে থাকে আচ্ছা যারা গাড়ি বাস বা ট্রাক চালায় তাদের সঙ্গে কথা বললেও তোমরা জানতে পারবে যে তারা যখন প্রথম স্থির অবস্থা থেকে গাড়ির বেগ বাড়াতে থাকে তখন ইঞ্জিনের অনেক পেট্রোল ডিজেল কিংবা গ্যাস খরচ করতে হয় যখন গাড়ি ট্রাক বা বাসের গতিবেগ তার লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তখন তাদেরকে সেই গতিবেগকে ধরে রাখার জন্য খুবই অল্প পেট্রোল ডিজেল বা গ্যাস খরচ করতে হয় কাজেই তোমার কাজেই তোমরা গতির একটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষত্বের কথা জেনে গেছে সেটা কি সেটা আমরা একটু পরে দেখছি আগে আমরা একটু বাস ট্রাকের কথাটা বলি বাস ট্রাকের কথা তোমরা গাড়ি বাস ট্রাক বা এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ডিজেল কিংবা গ্যাস খরচ করে চালানো হয় তো প্রথমে যখন এই গাড়িগুলো বা গাড়ি গাড়ি তারপরে হচ্ছে তারপরে যে ট্রাক এগুলো যখন স্থির অবস্থা থাকবে তখন কি হয় স্থির অবস্থায় থাকার কারণে তার মধ্যে আস্তে আস্তে বেগ বাড়াতে হয় তার মধ্যে বেগটা কি হয় বাড়াতে হয় ওই যে আমরা মানে স্টার্ট দা ইঞ্জিনটা স্টার্ট দা স্টার্ট দিলে কি হবে তার মধ্যে থাকা যে তেল বা পেট্রোল ডিজেল অথবা যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে কাজে লাগায় বা ওই ইঞ্জিনটা কাজে লাগে এবং কাজে লাগে কি তৈরি করে কাজে লাগিয়ে হচ্ছে গায়েদা চালানোর জন্য সাহায্য করে এবং প্রথমে প্রথমে কিন্তু এই যে যখন স্থির অবস্থা থেকে গাড়ির বেগ আস্তে আস্তে বাড়তে শুরু করে এই কারণে এই কারণে তখন প্রচুর করতে হয় পেট্রোল ডিজেল বা গ্যাস খরচ করতে হয় এরপরে আস্তে আস্তে গতিবেগ যখন তার লক্ষ্যমাত্রায় পৌঁছা যায় পৌঁছা যাওয়ার পরে কি হবে তখন তাদের ওই গতিবেগটাকে ধরে রাখার জন্য মাঝে মাঝে কি করতে হয় অল্প পরিমাণে পেট্রোল ডিজেল বা গ্যাস খরচ করতে হয় তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে এই যে তোমার পেট্রোল ডিজেল বা গ্যাস এগুলো হচ্ছে প্রথম দিকে কিন্তু বেশি খরচ করতে হয় যখন গতি ঠিকমতো হয়ে যায় বা গতি ঠিকমতো মাত্রায় পৌঁছা যায় তখন শুধুমাত্র যদি গতি কমে যায় কারণ এগুলো কিন্তু রাস্তায় চলে মানে গাড়িগুলো যখন রাস্তায় চলে তখন কিন্তু তার কিসের দরকার হয় তখনও কিন্তু ওই ঘর্ষণ বল তাকে বাধা দিবে থেমে যাওয়ার বা থেমে যাওয়ার জন্য বাধা দিবে ওই ঘর্ষণ বলটা যাতে ঘর্ষণ বলের জন্য যখন এই গাড়িগুলোর গতি কমে যায় তখন মাঝে মাঝে ওই যে আবার মাঝে মাঝে শুধুমাত্র এই অল্প পেট্রোল বা ডিজেল খরচ করেই গাড়িটাকে চালানো সম্ভব হয় তার মানে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম কোনো কিছু রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে শুধু বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিকের পরিবর্তন করতে হলে বল করতে হবে তার মানে কি বলছে বলছে যে কোনো কিছু যখন রেখা সমান বেগে চলে মনে করো যে গাড়ি বলি বা সাইকেল বলি বা মার্বেল বলি এগুলো সরলরেখায় সমান বেগে যেতে থাকবে সামনের দিকে যখন যেতে থাকবে তখন সেটি সেভাবেই যেতে থাকবে শুধুমাত্র শুধুমাত্র তার যখন বেগ বাড়াতে হবে বা কমাতে হবে বা বেগের দিক পরিবর্তন করতে হবে মনে করো আমি বেগটা বাড়াবো অথবা বেগটা কমিয়ে গাড়িটাকে থামিয়ে দিব অথবা হচ্ছে আমি ইউ টার্ন নিব বা বাম দিকে যাবো বা ডান দিকে যাব যখন এরকম বেগের দিকের পরিবর্তন করতে হবে তখন কি হবে তখন হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে তো মনে করো বেগ কমাতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হবে কি দিয়ে যে ব্রেক দিয়ে ব্রেক মানে ব্রেক দিলে কি হবে বল প্রয়োগ বল প্রয়োগ হবে এবং তখন গাইটার গতি কমে যাবে আবার বেগ বাড়াতে গেলে কিন্তু আমাদের কি করতে হয় ওই যেটা হচ্ছে তোমাদের এক্সেলেটর চাপতে হয় কি হয় গাড়ির গতিটা বেড়ে যায় এবং বেগটা বেড়ে যায় এবং সেটা কি হয় সামনের দিকে দ্রুত বেগে যেতে থাকবে আবার যখন ডানে বামে যেতে হবে তখন ঠিক সেভাবে সেই মতো করে বল প্রয়োগ করতে হবে তার মানে বল প্রয়োগ করলেই শুধুমাত্র একটা অবস্থার মানে একটা বস্তুর গতি বা যন্ত্রের গতির পরিবর্তন করা সম্ভব শুধুমাত্র বল প্রয়োগ করলে এই জন্য বল প্রয়োগ করতে বল আমাদের বুঝতে হবে বলটা কি তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই বল প্রয়োগ করলে কোনো বস্তুর গতি কিভাবে বাড়ে কিভাবে কমে এবং কীভাবে দিকের পরিবর্তন হয় এবং কোনগুলোকে গতি আমরা বলবো এই যে সাইকেলের গতি হচ্ছে গতি বাস ট্রাক তারপর হচ্ছে গাড়ির গতি হচ্ছে গতি আবার মনে করো হচ্ছে সোজা সোজা ট্রেন লাইনে বা সোজা লাইনে যখন রেল গাড়ি চলে তার গতিটাও কিন্তু সরল গতি হবে তার মানে এগুলোকে আমরা বলবো সরল গতি আচ্ছা এখানে আমাদের দেখো বইতে একটা ছবি আছে সে ছবিটা কি ছবিটা এখানে একটা রকেটের ছবি দেওয়া আছে এই রকেটের ছবিটা একটু অবশ্যই দেখবে যেটা এই রকেটের নামটা কি এখানে যে মহাকাশ যানের নাম লেখা আছে সেটা হলো মেরিনার চার ঠিক আছে মেরিনার নামে ছোট একটা সেটা কত সালে পৃথিবী থেকে চার মহাকাশ সাল মঙ্গল গ্রহে গিয়েছিল তার মানে মঙ্গল গ্রহে যাওয়া মহাকাশ যানটার নাম কি মেরিনার চার এবং কত সালে গিয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং ছবিটা ভালো করে দেখো এটা একটা স্যাটেলাইটের মতো দেখতে আর এইটা তো তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা রকেটের ছবি ওকে এখন আমরা তারপর যে গতি আছে মানে বক্রগতি সেটা সম্পর্কে পড়বো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা কিসের ছবি বলতো এইটা হচ্ছে একটা মেয়ে একটা বলকে ছুঁড়ে মারছে যে ছুঁড়ে মারছে ছুঁড়ে মারার ফলে এই বলটা কিন্তু একটা বাঁকা পথে গিয়ে তারপর মাটিতে এসে পড়ছে ঠিক কিনা বলো তার মানে কোনো কিছু যদি আমরা এভাবে ছুঁড়ে মারি সেটা বল হোক ঢিল হোক বা অন্য কিছু হোক যদি আমরা এটাকে ছুঁড়ে মারি তাহলে সেটা মাটিতে এসে পড়বে কিন্তু কেন মাটিতে এসে পড়ে আমরা কিন্তু অনুশীলন বইতে যখন ওই গতির খেলা অধ্যাটা করেছিলাম তখন কিন্তু আমরা জেনেছি এই ধরনের গতিগুলোকে বলা হয় বক্রগতি এবং কেন এটাকে বক্রগতি বলে কারণ কোনো কিছুকে যদি আমরা ছুঁড়ে মারি এটা উপরের দিকে উঠে বাঁকা পথে যায় মানে সে সরল পথে যাবে না সে বাঁকা পথে গিয়ে একটা সময় নিচে এসে পড়বে তখন এটাকে বলা হয় এবং কেন নিচে এসে পড়ে কারণ পৃথিবীর আকর্ষণ বলের জন্য এই পৃথিবীর আকর্ষণ বলটার নাম কি মাধ্যাকর্ষণ বল দেখো তোমাদের ছবিতে সেটাই বলেছে কোনো একটা কিছু উপরে ছুড়ে দিলে মাধ্যাকর্ষণ বলের জন্য বাঁকা হয়ে নিচে এসে পড়ে কারণ সে সমান পথে যেতে পারে না সে হচ্ছে বাঁকা হয়ে মানে যখন সে যায় তার গতিটা শেষ হয়ে যাচ্ছে মনে হয় তখন হচ্ছে সে কি করবে তখন সে পৃথিবীর টানে নিচে পড়ে যাবে আচ্ছা বক্রগতি যেটা সে বক্রগতির ইংরেজি নাম হচ্ছে কার্ভ মোশন কার্ভ মানে বাঁকা ঠিক আছে তার কার্ভ মোশন তোমাকে যদি কেউ বলে তুমি মেঝেতে একটা মার্বেল এমন ভাবে গড়িয়ে দিবে যেন সেটা সোজা না গিয়ে বাঁকা একটা গতি পথে যায় তাহলে তুমি দেখবে সেটা কোনোভাবেই সম্ভব নয় তুমি যতই চেষ্টা করো মার্বেলটা সোজা পথে যাবে তোমার নিশ্চয়ই এখন কারণ ব্যাপারটা নিজেরাই বুঝে গেছো মার্বেলটাকে পাকা পথে পাঠাতে হলে তার উপর বল প্রয়োগ করতে হবে কিন্তু ফাঁকা মেঝেতে মার্বেলটা গড়িয়ে দেওয়ার পর তার উপর কোনো কিছু বল প্রয়োগ করতে পারে না তার মানে তুমি নিজে একটু চেষ্টা করে দেখবে যে যখন কোনো মার্বেলকে মেঝেতে উপরে মেঝের উপর দিয়ে তুমি ধাক্কা দিবে বা মেঝের উপর দিয়ে যখন যাবে তখন কি হবে মার্বেলটা শুধুমাত্র সোজা পথেই যাবে কেন মার্বেলটা সোজা পথে যাবে কারণ হচ্ছে মার্বেলটা যেহেতু তুমি টোকা দাও বা মার্বেলটাকে ধাক্কা দাও দেখবে ওই বা বাঁকা হয়ে যাওয়ার জন্য তার কোনো অবস্থা নেই সে বাঁকা পথে যাবে না সে সোজা পথেই যাবে কিন্তু যদি বাঁকা পথে যেতে হয় মানে বাঁকা পথে যেতে হয় তাহলে আরো করতে হবে বা অন্যভাবে তোমাকে ধাক্কা দিতে হবে যখন একটা সোজা পথে যাচ্ছে তখন তুমি কিন্তু এটাকে কোনোভাবেই বাঁকা করতে পারবে না বাঁকা পথে গড়িয়ে নিয়ে যেতে পারবে না তোমাকে কি করতে হবে তোমাকে ধাক্কা দিতে হবে অথবা বাইরে থেকে টোকা দিতে হবে বা ওর কোনো কিছুতে ধাক্কা লাগতে হবে মানে কি তার মানে তার উপর বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করলে তার গতিটা কি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে গতিপথটা বাঁকা হয়ে যাবে ঠিক আছে তাহলে বাঁকা পথে পাঠাতে হলে তার উপর কি প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে এই কথাটাই বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ না করলে কি হবে প্রয়োগ না করলে মার্বেলটা সোজা পথেই সামনের দিকে আগাতে থাকবে তো ফাঁকা মেঝেতে মার্বেলটা গড়িয়ে দেওয়ার পর তার উপর ও অন্য কোনো কিছু মানে তার উপর কোনো কিছু বল প্রয়োগ করতে পারে না তো যখন ফাঁকা মেজে থাকবে তখন মার্বেলটা গড়িয়ে দেওয়ার পরে তার উপর কোনো বলই হচ্ছে কাজ করতে বা তার উপর কিছু বল হচ্ছে বল প্রয়োগ করতে পারবে না তবে একটা বস্তুকে বক্রগতিতে চালানোর একটা খুব সহজ পদ্ধতি আছে সেটা কি তুমি যদি কোনো কিছুকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ছুঁড়ে দাও তাহলে দেখবে সেটা সোজা সরল পথে না গিয়ে একটা বাঁকা পথে যাচ্ছে অর্থাৎ তার মধ্যে একটা বক্রগতি তৈরি করা সম্ভব হয়েছে তুমি নিশ্চয়ই এতক্ষণে তার কারণটাও বুঝতে পারছো তুমি যখন কোনো কিছু ছুঁড়ে দাও তখন তার উপর মাধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করে এবং সেই কারণে বস্তুটা সোজা সরল পথে না গিয়ে একটা বাঁকা পথে যায় ঠিক আছে তার মানে তুমি এখানে বাঁকা পথে চালানোর জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে তুমি যে কোনো কিছু যদি ছুড়ে দাও উপরের দিকে ছুড়ে দাও তাহলে দেখবে যে তার মধ্যে তার আকৃতিটা এরকম হবে তার মানে সে বাঁকা হয়ে নিচের দিকে পড়বে এই যে গতিটা তৈরি হচ্ছে এটাকে বলছে হচ্ছে বক্র গতি তার মানে সোজা সর পথে না গিয়ে এই গতিটা মানে এই বস্তুটা বাঁকা পথে যাবে এই জন্য বাঁকা পথে যাওয়া গতিগুলোকে আমরা কি বলি বক্র গতি এবং কেন বাঁকা পথে যাচ্ছে সেটা কিন্তু আমরা বলেছিলাম পৃথিবীর আকর্ষণ বল প্রত্যেকটা বস্তুর উপরে কাজ করে তো পৃথিবীর আকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ বল যেটা সেটা নিচের দিকে কাজ করে দেখে যখন কোনো বস্তু উপরের দিকে ওঠে তখন সে নিচের দিকে পড়ে যায় ঠিক আছে এবং সেই কারণে বস্তুটা সোজা সর পথে না গিয়ে একটা বাঁকা পথে সামনের দিকে আগায় তাহলে আমরা আজকে আর হচ্ছে গিয়ে আজকে আমরা বক্রগতির এক কয়েকটি উদাহরণ শিখবো যেমন এই যে যেমন ঢিল ছুঁড়ে মারা বা হচ্ছে কোনো ক্রিকেট বল বা হচ্ছে ফুটবল বলের যে গতি সেটাও কিন্তু বক্রগতি হবে কারণ যে জানো তোমার এই বলগুলোকে যদি তুমি অনেক দূর থেকে ছুঁড়ে মারো সেটা কিন্তু এরকম বাঁকা পথে সামনে পড়বে ঠিক আছে তারপরে মনে করো যে ঢিল যদি কোনো ঢিল যদি ছুঁড়ে মারো তাহলে সেটা অবশ্যই তোমার কি হবে বক্রগতি হবে তাছাড়া এরকম আরও অনেক গতি আছে যেটা তোমরা দেখবে এরকম বাঁকা গতি সেগুলোও তোমরা নিজেরাই বুঝতে পারবে যেমন আঁকা বাঁকা পথে যখন কেউ হেঁটে যায় বা আঁকা বাঁকা পথে যখন গাড়ি যাবে সেটাও কিন্তু উদাহরণ হবে তাহলে আজকের পর্বে আমরা কি কি শিখলাম আজকের পর্বে আমরা দুইটা গতি সম্পর্কে শিখলাম একটা হচ্ছে সরল গতি আর একটা হচ্ছে বক্রগতি তো আগামী পর্বে আমরা আরো অন্য গতি সম্পর্কে জানবো আরো অনেক নতুন কিছু জানবো তো আজকের পর্বটা এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ